হাই ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক হাউস। তো আজ একটি বিশেষ অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আলোচনা করব, সেটি হলো ঘরে বসে মোবাইলের মাধ্যমে SBI এর নেট ব্যাঙ্কিং কীভাবে খুলবেন। তো অ্যাকাউন্টটা খুলতে গেলে দরকার একটি পাসবুক, ATM কার্ড, মোবাইল নাম্বার এবং জিমেল আইডি। তো এগুলো হাতের কাছে নিয়ে বসবেন অ্যাকাউন্ট খোলার সময়। তো SBI নেট ব্যাঙ্কিং খুলে নিলে পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্কের যাবতীয় সুবিধা ঘরে বসে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি কি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডান দিকে কোণে থ্রি ডট অপশনটি, সেখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর পেজটিকে ডেস্কটপ সাইড মোডে অন করে নেবেন। তো ডেস্কটপ সাইড মোডে অন করার পরে এখানে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে কী বলে সার্চ করবেন SBI নেট ব্যাঙ্কিং। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন SBI নেট ব্যাঙ্কিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবেন www.onlineSBI.com। তো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল ব্যাঙ্কিং SBI, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার সামনে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ টু লগ ইন, এখানে আপনি কী করবেন কন্টিনিউ টু লগ ইন বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ টু লগ ইন বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে নিউ ইউজার রেজিস্টার হেয়ার অ্যাক্টিভেট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কী করবেন ওকে বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন। তো এখানে একটু নিচে নামবেন, দেখতে পাবেন নেক্সট, এই যে নেক্সট বলে অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, আপনার SBI যে পাসবুকটা আছে সেই পাসবুকে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে CIF নাম্বার, তো আপনি ব্যাংকের ফার্স্ট পেজেই মানে পাসবুকের ফার্স্ট পেজেই CIF নাম্বার এবং ব্রাঞ্চ কোড এই তিনটি দিয়ে এখানে কী করবেন তিনটি দিয়ে দেবেন। তিনটি দেওয়ার পরে এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন, কান্ট্রি দেওয়ার পর অবশ্যই ইন্ডিয়া। তো এখানে আপনি ইন্ডিয়া ফার্স্টেই চয়েসে পেয়ে যাবেন, ইন্ডিয়া দিয়ে দেবেন। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কী করবেন ফ্যাসিলিটি রিকোয়ার্ড, তো সিলেক্ট ট্রানজাকশন রাইট, এখানে আপনি ফুল ট্রানজাকশন রাইটসে ক্লিক করে দেবেন। তাহলে ফুল ট্রানজাকশন রাইটসে ক্লিক করে দিলে আপনি নেট ব্যাঙ্কিংয়ের সমস্ত সুবিধা এখানে কিন্তু পেয়ে যাবেন। এরপর কী করবেন এখানে দেখতে পাবেন এন্টার দ্য টেক্সট অফ শোন ইন ইমেজ, এখানে আপনি যে ক্যাপচা কোডটা এখানে দেওয়া আছে সেম টু সেম এখানে লিখে দিয়ে এখানে সাবমিট বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিলেন সেখানে কিন্তু একটা OTP চলে যাবে। তো এখানে আপনি কী করবেন সেই মোবাইলের OTPটা এখানে দিয়ে দেবেন। OTPটা দেওয়ার পর এখানে কনফার্ম বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো OTPটি দেওয়ার পর আবার আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে আই হ্যাভ মাই ATM কার্ড অনলাইন রেজিস্ট্রেশন উইদাউট ব্রাঞ্চ ভিজিট। তো আপনার কাছে যদি ATM কার্ড থাকে তাহলে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে না, আর যদি না থাকে আই ডোন্ট হ্যাভ ATM কার্ড, তো আপনি এখানে ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংটা অ্যাক্টিভেশন করে দেবেন। তো ATM কার্ড যেহেতু আছে তো এখানে আপনি সাবমিট বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো সাবমিট বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আবার সামনে আবার আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাবেন যে কি না আপনার নামে যে কার্ডটা কিন্তু আছে সেই কার্ডটা এখানে দিয়ে দিয়েছে, যে ATM কার্ডটা আপনার নামে ইস্যু করা আছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে আপনি কী করবেন এখানে যে পাশে যে দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো কনফার্ম বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কী বলছে যে ভ্যালিড টু এবং এক্সপায়ারি, তো এখানে আপনার ভ্যালিড টু এক্সপায়ারি আপনার কত দিনের এক্সপায়ারি, কত দিনের মধ্যে আপনি এখানে মান্থটা দিয়ে দেবেন এবং এক্সপায়ারিটা এখানে দিয়ে দেবেন। তো এক্সপায়ারি দেওয়ার পর এখানে আপনার কার্ড হোল্ডার নাম্বার, এখানে আপনার কার্ড হোল্ডার নাম্বারসটা দিয়ে দেবেন মানে কার্ড হোল্ডার নেমটা। এরপর আপনার যে পিন অর্থাৎ আপনার ATM কার্ডের যে পিনটা সেখানে কিন্তু এখানে দিয়ে দেবেন। পিনটা দেওয়ার পর এখানে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডের পরেই এখানে আপনি কী করবেন পসিট বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। পসিট বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো সাকসেসফুল হয়ে যাওয়ার পরে পেজটি রিডাইরেক্ট হয়ে এই পেজে চলে আসবে। এই পেজে কী করতে বলা হয়েছে সেট পারমানেন্ট লগ ইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে আপনি ইউজার নেমটা দিয়ে দেবেন আপনার নিজের মনের পছন্দ মতো ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে এখানে চেক ইউজার নেম অ্যাভেলেবিলিটি বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো যদি এই ইউজার নেমটা যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে কিন্তু এখানে আপনি নিজের মনের মতো পছন্দ মতো ইউজার নেমটা পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে আপনি নতুন করে আবার একটা ইউজার নেম দেবেন। তো এখানে চেক ইউজার নেম অ্যাভেলেবিলিটি বলে অপশনটিতে ক্লিক করে দিয়ে এখানে আপনি ইউজার নেমটা দিয়ে দেবেন। এরপর একটু নিচে স্ক্রল করে নামবেন, তো আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে নিউ লগ ইন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা
একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম লগ ইন পাসওয়ার্ড, তো এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেম টু সেম কনফার্ম লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু রিকোয়ার্ড আছে, সেই রিকোয়ার্ডগুলো আপনি একবার দেখে নেবেন যে কী কীভাবে পাসওয়ার্ডটা দিতে হবে, তবেই পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে, তো একটু নিচে স্ক্রল করে নামবেন, তো দেখতে পাবেন এখানে কি ইউজার নেমটা কীরকম হবে। ইউজার নেমটা 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে এবং অ্যালফাবেট নাম্বারস অনলি। তো এখানে আপনি অ্যালফাবেট এবং নাম্বারস থাকবে, এখানে কোনো স্পেশাল কোড থাকবে না। তো এখানে এরপর কি, প্লিজ রিমেম্বার ইউর ইউজার নেম, নোট দ্যাট চেঞ্জ ইন ফিউচার, আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না কোনো দিন। তো ইউজার নেম আপনি ইউজার আইডি রিসিভ ফ্রম ব্রাঞ্চ, যদি নিউ ইউজার শুড নট বি আইডেন্টিফাইড, অর্থাৎ আপনি ইউজার আইডি আর নতুন করে ব্রাঞ্চ থেকে পাবেন না। আর পাসওয়ার্ডটা কী হতে হবে, পাসওয়ার্ডটা আপনার মিনিমাম 8 হতে হবে এবং ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে। আর এই পাসওয়ার্ডের ভেতরে আপনি এখানে ডিজিট দিতে পারেন, অ্যালফাবেট দিতে পারেন এবং কোনো স্পেশাল ক্যাপচা এখানে দিতে পারেন। তো এরপর আপনি একটু নিচে স্ক্রল করে নামবেন। তো এইভাবে আপনি কি করতে পারবেন, নিউ লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড এভাবে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। তো সাকসেসফুল রেজিস্টার্ড ফর ইন্টারনেট ব্যাঙ্কিং, তো এখানে আপনি কী করবেন, ক্লোজ বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লোজ বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে আবার নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি কী করবেন, ক্লিক হিয়ার টু লগ ইন। তো লগ ইন হওয়ার পর এখানে আপনার যে ইউজার নেমটা আপনি দিলেন সেই ইউজার নেমটা এবং আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে নামবেন। তো স্ক্রল করে নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটা আপনি কি করবেন এখানে লিখে দেবেন। ক্যাপচাটা লিখে দেওয়ার পর এখানে লিখে দেবেন ক্যাপচাটা। তো ক্যাপচাটা লিখে দেওয়ার পর এখানে লগ ইন বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো লগ ইন বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ইন্টারনেট ব্যাঙ্কিং SBI ইন্টারনেট ব্যাঙ্কিং যে ফ্যাসিলিটিগুলো পাবেন এখানে আপনি সবই দেখতে পাবেন। তো এইভাবেই আপনি আপনার নেট ব্যাঙ্কিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভালোভাবে যত্ন করে রেখে দেবেন, কাউকে শেয়ার করবেন না। তো পরবর্তী ভিডিওতে যে ইওনো অ্যাপস আছে সেই ইওনো অ্যাপসের কী কী সুবিধা পাওয়া যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখুন এবং নেট ব্যাঙ্কিংয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করুন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমার চ্যানেল নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার হচ্ছে যে বেল আইকনটা সেটা ক্লিক করে দেবেন, তাহলে এইরকম ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ।